হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি সেনপাই। আর হ্যাঁ, জানি টাইটেল থেকে বুঝতে পারছো আমি কী নিয়ে কথা বলবো, অ্যান্ড জানি যে ভিডিওটা অনেক লেটে আমি এটা আপলোড করছি, বাট নো নিউজ ইজ ওল্ড নিউজ, যতক্ষণ আমি তো বেঙ্গলি সেনপাই সেটা নিয়ে কথা বলছে। সো কিছুদিন আগে তিনটে টিজার পোস্টার আপলোড হয়েছিল মাই হিরো একাডেমিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, যেই তিনটেকে একসাথে করলে নাম্বার 3 তৈরি হয় রোমান নিউমারিক্যালসে। আর উইকলি সোনান জাম্পে রিসেন্টলি ওটাকে কনফার্ম করা হলো যে মাই হিরো একাডেমিয়া মুভি 3 সামার 2021 রিলিজ করা হবে জাপানে। তো সেটা দিয়ে খুব ইজিলি আই গেস করা যাচ্ছে এটা প্রবাবলি জুলাই মাসে রিলিজ হবে। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের কথা ধরতে হয়, আই গেস ওটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে হতে প্রবাবলি সেপ্টেম্বর হয়ে যাবে, কারণ আমরা হিরোজ রাইজিং যখন দেখেছি তখন হিরোজ রাইজিংও জাপানে 2 মাস আগে রিলিজ হয়ে গেছিলো। তো আই গেস 2 মাস কি ওরকমই ডিফারেন্সে আবার এই মুভিটাও রিলিজ করবে ওয়ার্ল্ড ওয়াইড। বাট স্যাডলি আমরা ইন্ডিয়াতে আই ডোন্ট থিঙ্ক এই মুভিটা আসবে। অ্যাজ ইউজুয়াল এই মুভিটা আমরা হলে দেখতে পারবো কি না তো আমাদেরকে আই গেস একটু এক্সট্রাই ওয়েট করতে হবে। ইট সাকস টু বি আ ইন্ডিয়ান অ্যানিমে ফ্যান। তো চলো এবার একটুখানি আমাদের পোস্টারগুলোর দিকে নজর দেওয়া যাক। তো যে পোস্টারগুলো বেরিয়েছিল, ফার্স্টে বাকুগো, ডেকু অ্যান্ড টোটোরোকি, এই তিনটাকে এক করলে রোমান নিউমেরিক্যাল 3 তৈরি হয়। অ্যান্ড ওদের একটা নিউ কস্টিউম দেয়া হয়েছে সবাইকে, অ্যান্ড ওদের প্রত্যেকজনের কস্টিউমগুলো খুব ব্যাডাস দেখতে। আমার টোটোরোকির কলার পোর্শন আর বাকুগোর নতুন গন্ডলেটস এগুলো খুবই পছন্দ হয়েছে। শোতে গন্ডলেটসগুলো আছে ওগুলো অত পছন্দ নয়, বাট এইখানে একটু কম্প্যাক্ট ডিজাইন অ্যান্ড ইট লুকস রিয়েলি ব্যাডাস। অ্যান্ড পোস্টারের মধ্যে যে ট্যাগলাইনটা দেওয়া আছে, হি উইল মিট 3 মাস্কেটিয়ার্স, তো আমরা খুব ইজিলি বুঝতে পারছি 3 মাস্কেটিয়ার্স বলতে এখানে ডেকু, টোটোরোকি আর বাকুগোকে বোঝানো হয়েছে। অ্যান্ড এখানে হি আই গেস কোনো ভিলেনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। অ্যান্ড 3 মাস্কেটিয়ার্স সবাই আই গেস এই গল্পটার ব্যাপারে জানো, অল ফর ওয়ান অ্যান্ড ওয়ান ফর অল, এই ডায়লগটা কিন্তু 3 মাস্কেটিয়ার্সরাই পপুলার করেছে। সো আমি লিটারেলি দেখার জন্য খুবই খুবই এক্সাইটেড যে কি রিলিভেন্স আনতে চাইছে অ্যাজ দে হ্যাভ মেনশনড 3 মাস্কেটিয়ার্স, বিকজ লাস্ট মুভিতে আমরা দেখেছিলাম ডেকু বাহুগোকে নিজের কোয়ার্ক ট্রান্সফার করেছিল, এইবার কি করবে, বাকুগো আর টোটোরোকি দুজনকেই দিয়ে দেবে? আমার সেটা মনে হয় না, বাট আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যে আগের মুভিটাকে এই মুভিটা কি করে আরো বেটার করতে পারে ওটার থেকেও। অ্যান্ড আর একটা নোটিসেবল পয়েন্ট হলো এই প্রত্যেক কটা কস্টিউমে একটা ব্যাচ লাগানো আছে আর ব্যাচের মধ্যে লেখা আছে WHA, অ্যান্ড আই থিঙ্ক WHA মানে ওয়ার্ল্ড হিরো অ্যাসোসিয়েশন, বাট এইরকম কিছু আমরা এর আগে শুনিনি আর আমার মনে হয় না এরকম ধরনের কোনো অ্যাসোসিয়েশন আছে মাই হিরো ইউনিভার্সে। যদি তোমাদের মধ্যে কারোর কাছে কোনো ফ্যান থিওরি থাকে যে এই WHA এর ফুল ফর্মটা কি হতে পারে তো কমেন্টে জানিও, বিকজ আমার যতদূর মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড হিরো অ্যাসোসিয়েশন হবে, বাট নট শিওর। সো আজকে ভিডিওটা এতখানি ছিল, অ্যান্ড যদি এরপর আরও কোনো নতুন ইনফরমেশান আছে এই মাই হিরো একাডেমিয়ার 3rd মুভি রিলেটেড আমি আবার ভিডিও বানাবো। অ্যান্ড এই ভিডিওটা জাস্ট র্যান্ডামলি বানালাম বিকজ এই নিউজটা পাওয়ার পর আমিও খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, অ্যান্ড দেয়ার আর মেনি মাই হিরো ফ্যান্স ইন মাই সাবস্ক্রাইবার লিস্ট, সো ইয়া জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দ্য নিউজ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।